বন্যপ্রাণী চিকিৎসা ও আশ্রয়ের জন্য 2015 সালে অক্টোবরে খুলনা মহানগরী এম এ পাড়ি সড়কে বন বিভাগের নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। সুন্দরবন এবং পদ্মার এপারে 21টি জেলা থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের আশ্রয় ও চিকিৎসা দেওয়া হয় এই কেন্দ্রতে। কিন্তু কেন্দ্র নেই কোনো চিকিৎসক, একমাত্র অপারেশন থিয়েটার তাও বন্ধ, নেই আধুনিক সুযোগ সুবিধা, যে কারণে এখানকার অসুস্থ প্রাণীর চিকিৎসা সাহায্য নিতে হয় সাফারি পার্ক অথবা খুলনা জেলা প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকদের। আমাদের এখানে ডাক্তার না থাকলেও আমাদের সাফারি পার্কে বা অন্যান্য যেখানে ডাক্তার আছে তাদের সাথে আমরা ওভার টেলিফোন বা ভিডিও কল করে তাদের সাথে যোগাযোগ করে আমাদের আহত বন্যপ্রাণীর যে চিকিৎসা দিতে হবে সেগুলো আমরা দেই, তারপরে সুস্থ হলে আমাদেরকে আবার তাদেরকে প্রকৃতিতে ছেড়ে দিই। এক্ষেত্রে আমাদের একজন ভালো চিকিৎসক হলে পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেয়া বা প্রয়োজনে সার্জারি করা এতে সুবিধা হয়, জন্য আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি আমরা যাতে একজন চিকিৎসা পায়, তারা সম্ভব হলে আমরা চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কেন্দ্রটির চিকিৎসক নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে এখানে চিকিৎসক সহ আধুনিক সুযোগ সুবিধার বৃদ্ধির। এখন কেন্দ্রটিতে হরিণ, সাপ, বানর, বনবিড়াল সহ বিভিন্ন প্রজাতির 58টি বন্যপ্রাণী রয়েছে। এগুলো উদ্ধার করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে।